আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাইবোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষক অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছে আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা জসিমউদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমার বামে রয়েছেন বাইতুর রহমান জামে মসজিদ মোহাম্মদপুরের সম্মানীয় খতিব আল্লাহ মাওলানা অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বিশুদ্ধ নিয়ত, গুরুত্ব ও তাৎপর্য। আলোচনার শুরুতে আমরা পবিত্র কোরআনুল কারিমের সূরা বনী ইসরাইলের 18 এবং 19 নম্বর আয়াতের তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا صدق الله العظيم. الحمد لله। পবিত্র কুরআনুল করিমের মধুর বাণীর তেলাওয়াত আমরা শুনেছি সূরা বনী ইসরাইলের 18 এবং 19 নম্বর আয়াতের তেলাওয়াত। মহান রব্বুল আলামিন এ আয়াত দুটোতে ঘোষণা করেছেন, যে ব্যক্তি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ সম্ভোগ কামনা করে আমি তাকে দুনিয়াতেই যা ইচ্ছা তা দান করি, এরপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি। জাহান্নামে সে নিন্দিত ও আল্লাহর দয়া থেকে বঞ্চিত অবস্থায় প্রবেশ করবে। যে ব্যক্তি মুমিন অবস্থায় আখিরাত কামনা করে, আখিরাতের জন্য যথাসাধ্য চেষ্টা করে, এমন লোকদের চেষ্টা স্বীকৃতিযোগ্য এবং পুরস্কারযোগ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা কি নিয়তে, কি উদ্দেশ্যে, কোন কারণে, কোন কামনায় আমরা কাজটি করি কেউ না জানলেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং দেখেন। ইয়ালামু খায়েনাতাল আয়ুনে ওয়া তুখফিস সুদুর। আমাদের চোখের সেই সূক্ষ্ম ইশারা এবং অন্তরের লুকায়িত সব কিছু তিনি জানেন। অতএব নিয়ত বিশুদ্ধ না হলে, নিয়ত সুন্দর না হলে ওই কাজের ফল পাওয়া যায় না। নিয়ত খারাপ হলে সে ফল অত্যন্ত জঘন্য হয়, এবং নিয়ত যদি ভালো হয় মহান রব্বুল আলামিন সেই ভালো নিয়তের আলোকে কাজের স্বভাব দিয়ে থাকেন। মহান রসুলের বিখ্যাত সেই বাণী ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়ত অনুযায়ী কাজের স্বভাব পাওয়া যায় বা আল্লাপাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। অতএব আমাদের কাজের মধ্যে আমরা সৎ নিয়ত এবং যে কাজগুলো করব তাতে আমাদের মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে সৎ এবং সুন্দর মহান আল্লাহকে পাবার জন্য, আল্লাহ রসুলের ভালোবাসা লাভ করবার জন্য আমরা সে কাজগুলো করব, তখন কাজগুলোও সুন্দর হয়ে যাবে এবং আল্লাহর কাছে যাও আমরা পাবো। সেই জন্যই আজকের আলোচনা প্রথমে মাওলানা অলিউর রহমান খান আপনার কাছে আসছি, যে বিশুদ্ধ নিয়ত এই কথাটাকে একটু বুঝিয়ে বলবেন, এবং কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ নিয়তের যে বিষয়টি সেটা কীভাবে আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতে বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমাদেরকে অর্থাৎ সমস্ত মানুষকে আদেশ করা হয়েছে যে যেন আল্লাহর ইবাদত করি নিষ্ঠার সাথে এবং একাগ্র চিত্তে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যে। তো আল্লাহ তাআলা মানুষের এবাদত বন্দিগি, দুনিয়ার অন্যান্য কাজও যেন চূড়ান্ত লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি, চূড়ান্ত লক্ষ্য হয় পরকাল, চূড়ান্ত উদ্দেশ্য হয় সওয়াব, এটি আল্লাহর একটি স্থায়ী নির্দেশনা। তো এই যে এই চূড়ান্ত লক্ষ্যটা নির্ধারিত হবে তো অন্তর দ্বারা, নিয়ত দ্বারা। নিয়ত
চিত্তকে বিশুদ্ধ করা, অর্থাৎ যে আমার একান্ত ইচ্ছাটি এই আমলের পিছনে, এই সওয়াবের পিছনে বা এই ইবাদতের পিছনে আল্লাহ সন্তুষ্টি, এই এই যে মনোবাসনা, এই যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, অন্তর্নিহিত ইচ্ছা, এটা হলো নিয়ত। কিন্তু নিয়তটা একান্ত নিজের হয়, যেমন আমরা সবাই এরাদা করেছি সফরে যাব, এটা একরকম। কিন্তু আমি নিয়ত করেছি দুই রাকাত নামাজ আদায় করব। তো এই নিয়তটি আরও গভীর একটি শব্দ, যে কারণে আল্লাহ তাআলা সূরা জুমারের শুরুতে তৃতীয় আয়াতে বলেছেন যে আলা লিল্লাহি দ্বীন খালিস, যে সাবধান তোমার কর্মকাণ্ড ইবাদত বন্দেগি যেন কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। এই যে খালিস, সহি তাসহিহুন নিয়্যা, সিহাতুন নিয়্যা, এই শব্দগুলো হলো নিয়ত বিশুদ্ধ করা, নিয়ত বিশুদ্ধ রাখা এবং বিশুদ্ধ নিয়তে কাজ করা। যে বুখারী শরীফ একটি হাদিস এর মানে উল্লেখযোগ্য গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়্যা ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তো আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হাদিসটি দ্বারা বুখারী শরীফ বা হাদিসের একটি উল্লেখযোগ্য গ্রন্থ সূচনা তিনি এই জন্যই করেছেন যে সমস্ত আমলের শুরুতে মানুষ যেন তার নিয়তটিকে শুদ্ধ করে নেয়, সেটি আবাদত হোক, সবের কাজ হোক, আর সাধারণ কোনো দুনিয়ার সাধারণ কাজ হোক। তো এই হাদিসের অর্থ এটি যে সকল মানুষের আমলের বা কাজের মূল্যায়ন সওয়াব নির্ভর করে তার নিয়তের উপর। সেই নিয়তটি যদি বিশুদ্ধ হয়, নিয়তটি যদি মহৎ হয়, কাজটি মহৎ বলে গণ্য হবে। নিয়তটি যদি মানে অশুভ হয়, নিয়তটি যদি কোনো মতলবের হয়, নিয়তটি যদি লোক দেখানো হয় বা কোনো স্বার্থের হয়, তাহলে সেটা সেই রকম অমহৎ হয়ে যাবে। আমরা জানি যে মানুষের জীবনে নিয়ত হলো একটি উঁচু পর্যায়ের বিষয়। এই ওই জায়গা থেকে যদি আমরা বিশুদ্ধ হতে পারি, দেখা যাবে যে আমরা সকল ক্ষেত্রে সেটির ফল পাবো। আমরা হাদিস শরীফে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ত সহি হওয়ার গুরুত্ব তো বুঝি, কিন্তু আমি অনেক দান করি, সবের কাজ করি, নিয়ত থাকে যে আল্লাহ সন্তুষ্টি এবং আপনাকে জানানো, কিন্তু সাথে সাথে এই নিয়তও থাকে যে মানুষ আমাকে দানশীল বলবে, এটাও থাকে। তখন নবী যে এটা পছন্দ করেননি, তিনি এর মানে নাকচ করে দিয়ে, এর সমর্থন না করে তিনি একটা ভাষণ দিলেন, সেখানে বলেছেন যে না, বান্দার সমস্ত কাজের পিছনে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, আল্লাহর পাওয়ার উদ্দেশ্য, এটাই হচ্ছে বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত আমরা আবার আপনার কাছে ইনশাআল্লাহ আসব। যে মহতারাম আলোচনা শুনলেন, আসলে যে আয়াতের দুটোর তেলাওয়াত, সেখানে আল্লাহ বলছেন মান আরাদা অমা ইউরিদু, তার মানে যে এই নিয়ত করে, যে ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, দুনিয়ার কাজ, দুনিয়াকে চায়, আল্লাহ তাকে দুনিয়া দেন, কিন্তু এর ফল ভালো না। কিন্তু যে আখেরাতকে চায়, আল্লাহ তাকে দুনিয়াও দেন, আখেরাতও দেন। তো আল্লাহ যেহেতু আমাদের অন্তর দেখে সওয়াব দেবেন, সেই জন্য সমস্ত কাজে সৎ নিয়তটাই মনের মধ্যে সবসময় পোষণ করতে হয়, আর এটি কিন্তু কঠিন কাজ। তো আমরা কীভাবে সৎ নিয়তকে মনের মধ্যে পোষণ করব এবং এটার দ্বারা আমি কী সওয়াব পাবো, কোরআন সুন্নাহর আলোকে খুব সংক্ষেপে? ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটি বিষয় যেটা আমাদের সমস্ত ইবাদতের মূল হিসেবে ধরা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হাবিব, আপনি আপনার জবান মোবারক দিয়ে বলে দিন উম্মতদেরকে, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত এবং মত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে প্রথমে আমাদের সমস্ত কিছু মত হায়াত আমাদের একটা নিয়ত শুদ্ধ করে নিতে হচ্ছে যে আমরা সব কিছু আল্লাহর জন্য। সেই হিসেবে অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, একজন ইমানদারের নিয়ত আমল করার চেয়ে উত্তম হয়। এর ব্যাখ্যায় ওলামা ইকরামরা আরও বহু হাদিস, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কোনো একজন মানুষ যদি একটি ভালো কাজের নিয়ত যদি বের হয়, সে কাজটা উনি করতে পারলেন না, আল্লাহ পাক তারপরও নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে একটি সওয়াব দান করবেন। আর সে যদি আমলে পরিণত করতে পারেন, আল্লাহ পাক একের বদলায় তাকে আল্লাহ পাক 10টি সওয়াব দান করবেন। বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি খারাপ কাজ করার নিয়তে বের হয়েছে কিন্তু সে খারাপ কাজটি করেননি, আল্লাহ পাক রবেন তাকে
এই যে খারাপ কাজের জন্য সে বের হয়েছেন, আল্লাহ তাকে সেক্ষেত্রে কখনো পাপ লেখেন না, পাপ লেখেন না, এই যে একটা নিয়ত তাকে পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের ঠিক তদ্রূপ দেখতে হবে। আমরা কোরআনের আয়াতে পাক সূরা হজ শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল ইরশাদ ফরমান যে লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল, আমরা বড় বড় কোরবানির সময় গরু মহিষ বড় বড় কিছু জবে করি, কিন্তু এর ক্ষেত্রে উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক আমাদেরকে বলে দিচ্ছেন জানোয়ারের কোনো রক্ত এবং মাংস আল্লাহর কাছে পৌঁছেন না, একমাত্র পৌঁছে আল্লাহর নিকট তোমাদের সৎ নিয়তটা আল্লাহর কাছে পৌঁছেন। সেজন্য আমরা গরু কত বড় দিলাম এটা বড় কথা না, আমাদের নিয়তটা যদি শুদ্ধ হয়, নিয়ত যদি ভালো হয়, কাজ না করতে পারলেও কিন্তু কবুল হয়ে যায়। যেমন এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ইসমাইলকে। আল্লাহ স্বপ্নে দেখালেন যে ইসমাইলকে জবা করছেন, নবী কিন্তু চাকু নিয়ে ঠিকই ইসমাইলকে এবং সে ইসমাইলের পরামর্শ অনুযায়ী উপর করে শুয়ে চোখ বেঁধে চাকুর ধার বারবার পরীক্ষা করে কিন্তু চাকু চালালেন, সমস্ত প্রস্তুতি সম্পন্ন, গলা কেটেই যাবার কথা, কিন্তু আল্লাহর হুকুম ছিল না। এরপরে যখন তিনি দেখলেন চোখ খুলে যে কাটেনি, ইসমাইল দাঁড়িয়ে আছে, তখন কিন্তু বাপ বেটা দুজনেই কেঁদে ফেললেন যে আল্লাহ আমি কোরবানি দিতে পারলাম না। ইসমাইল বলতেছে আমি কোরবানি হইতে পারলাম না। আল্লাহ সান্ত্বনা দিলেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন, এভাবেই তোমার নিয়তটা আমি দেখলাম, যদি কাটবার হতো কেটে যেত, আমি কাটতে দেইনি, কিন্তু তুমি যে মনের মধ্যে চেয়েছো কেটে যাক, কোরবানি করতে চেয়েছো, আমি ইসমাইলকে কোরবানি হিসেবে কবুল করে নিলাম। এই জন্য ইসমাইল জবিহুল্লাহ হয়ে গেলেন। তো দেখুন, এই যে সৎ নিয়ত, সুন্দর নিয়ত, আমি যদি নিয়ত করি আমি একটু ভালো কাজ করব, আমরা নিয়তের কারণেই কিন্তু মুসলমান, ইমান আনতে পারি, রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি, কিন্তু সম্পদ না থাকলে তো যাকাত দিতে পারি না, সম্পদ না থাকলে তো আমি হজ করতে যেতে পারি না। তো গরিব মানুষরা পাঁচটি যে পিলার্স, ফাইভ পিলার্স অফ ইসলাম, এই পাঁচটি স্তম্ভ অর্জন করবেন কীভাবে? নিয়তের মাধ্যমে, যে নিয়ত থাকবে, যদি আল্লাহ সম্পদ দেন যাকাত দিব আল্লাহ, যদি আমি সুযোগ সম্পদ থাকে হয় আমি, তাহলে আমি হজ করব। আল্লাহ ফাক রব্বুল আলমিন এই নিয়তের কারণেই তাকে একেবারে পাক্কা ইমানদার নিয়ে নেন, তাই না? এই যে আমাদের কাজটা হচ্ছে সবসময় যেন সুন্দর থাকে মনটা, আর সৎ নিয়ত থাকলে মনের রোগ যেটি সবসময় মানুষকে তাড়িয়ে বেড়ায়, তার সকল ক্ষতির কারণ কিন্তু মনের রোগ, এটি হয় না। তো আপনি যদি আরেকটু বলেন যে কোরআনের আলোকে যে আমরা সৎ নিয়ত যদি করি আর কি পেতে পারি? এখানে একটু দেখুন, আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব রয়েছে আল আসবাব ওয়ান নাজায়ের, এই কিতাবের মধ্যে ইন্নামাল আমালু বিন নিয়তের ব্যাখ্যা করে আমাদের ইবনে নুজাইমান মিসরি রহমতুল্লাহ তাআলা একটা যেকে আমরা কায়দায় কুল্লিয়া বলি যে আল উমুরু বেমাকাসিদিহা, সমস্ত কার্যক্রম তার নিয়তের উপর নির্ভরশীল। সেখানে আরেকটি তিনি কুল্লিয়া বা কায়দা মানে লা সওয়াবা ইল্লা বিন নিয়া, নিয়ত ছাড়া কোনো আমলের সওয়াব হয় না। দেখুন, আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, এখানে নিয়ত করতে হবে ফরজ। আমি কোরবানি দেব, নিয়ত করতে হবে কোরবানি আকিকা। এখানে আমাকে পার্থক্য করে দিচ্ছে, আমি হজ করবো, হজের মধ্যে ফরজ, তিনটি ফরজের মধ্যে একটি ফরজ হচ্ছে নিয়ত করা। আপনি জাকাত দেওয়ার সময় নিয়ত অবশ্যই করতে হবে, এমনকি অন্যজনের একজনের জাকাত যদি আমি নিজে ওলি হয়ে দিয়ে দিই, তারপরে ওর কনসেপ্ট লাগবে যে আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। কুড়ি টাকা জাকাত দিলেও হবে না যদি নিয়ত না থাকে জাকাতের এবং আল্লাহকে খুশি করা, খুশি করা। আমরা ইনশাল্লাহ একটা বিরতিতে যাই, আবার আসবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, ফিরে আসলাম। আমরা আলোচনা করছি বিশুদ্ধ নিয়ত, গুরুত্ব, তাৎপর্য। আর আমার সাথে আলোচনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি এবং রয়েছেন মাওলানা মোহাম্মদ অলিউর রহমান খান। মাওলানা অলিউর রহমান খান, আমরা যে আলোচনায় ছিলাম মহতারাম, অসাধারণ সুন্দর, আপনিও সুন্দর বলেছেন, কিন্তু এই নিয়ত যে আমরা সৎ নিয়ত, সুন্দর নিয়ত তো ধরে রাখতে পারি না, শয়তান অসহাসা দেয়, আর জায়গাটা তার অসহাসার জায়গাটা হচ্ছে মনের মধ্যে। এই যে মনের মধ্যে সৎ নিয়তকে ধরে রাখা, এবং আল্লাহ রসুল তো বলে রেখেছেন সৎ নিয়ত ছাড়া কোনো নেকামল কবুল না, এত নামাজ, এত রোজা, এত হজ, এত জাকাত, এত দান, এত খয়রাত, এত আমল, আল্লাহর কাছে কিছুর কোনো স্বভাব পাওয়া যাবে না যদি না সেখানে আল্লাহকে খুশি করা অথবা সৎ নিয়ত না থাকে। তো এটি আমরা কিভাবে অর্জন করব বা সেইটার উপরে আমরা স্থির থাকবো কিভাবে? এর জন্য সবচেয়ে বড় উপকরণ হলো কোরআনের ওই আয়াতগুলো, ওই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করা,
যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই নিয়তের বিষয়টাকে এনেছেন এবং সওয়াবের জন্য এটা জরুরি। যেমন সূরা আমরা মাউনে দেখি কি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ, আল্লাযীনাহুম ইউরাউন আন সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস এবং আযাব ওই সমস্ত নামাজিদের জন্য যারা সেখানে গাফেল এবং উদাসীন, এবং আল্লাযীনাহুম মুসাল্লিম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। তাহলে লোক দেখানোটা একটি মানে এটাকে বলা হয়েছে শিরকে আজগার, ছোট একটা শিরিক। এক আবার দেখুন যে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন কুরবানি করলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে এক ভাইয়ের সেও এক বাবারই সন্তান, সে কুরবানির জন্য সে ফল পেশ করলো, আল্লাহ কবুল করলেন। আরেক ভাই বড় ভাই নিয়ে একটা তার মেষ বা পশু পেশ করলো আল্লাহর জন্যে, সেটা কবুল হয়ে গেল। তো দুজনেই সম্পদ দিল, কিন্তু একজন এটা কবুল হলো, একজনটা হলো না, কেন? নিয়তের কারণে। এবং সেখানে আল্লাহ বলেছেন যে নিয়ত হওয়ার জন্য বা নিয়তটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সওয়াবের যোগ্য হওয়ার জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের জিনিসই বা দানই আল্লাহ কবুল করেন। তাহলে আরেকটা শিক্ষা হলো কি, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আমরা জানি যে আসম আবদুল্লাহ ইবনে মুবারকের একটি বক্তব্য আছে, তিনি বলেছেন যে ছোট্ট একটি আমলও যদি আল্লাহ সন্তুষ্টির জন্যে ভালো উদ্দেশ্যে কেউ করে, সেটি একটি বড় আমলে মানে রূপ লাভ করবে। আবার কেউ যদি অনেক বড় কাজ, যেমন মসজিদ করে দিল, রাস্তাঘাট করে দিল, সে মানুষের জন্য জনগণের জন্য বিরাট কিছু করলো, কিন্তু সেখানে আল্লাহ সন্তুষ্টি এবং নিয়ত ভালো ছিল না, সে ছিল যে তার খ্যাতি অর্জন, তাহলে সে সেটা পাবে না। এই জন্য যে আমরা মনীষীদের আলোচনায় পেয়েছি যে একজন লোক ঘর বানানোর সময় একটা জানালা রেখেছে এবং সে নিয়ত করেছে যে এই জানালা দিয়ে ফজরে আজান শুনতে পাবো, তাহলে কিন্তু সে বাতাসও পাবে, আলোও পাবে, কিন্তু ওই নিয়তের কারণে সে সওয়াবের অধিকারী হয়ে যাবে। সকল ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক, সকল কাজে যদি আমরা এই নিয়ত রাখি যে আমি আল্লাহ আমার স্রষ্টা, আমি তার বান্দা, আমাকে তিনি যে শক্তি সামর্থ্য অর্থ দিয়েছেন সে দিয়ে আমি ভালো কাজ করি। এবং নিয়তের বিষয়টা এমন, দেখুন যে একজন লোক জাকাতের মাসালায়, আমরা তো আগে বলেছি নামাজ রোজা সব যে জাকাত মানে নিয়ত জরুরি, জাকাতের মানে নিয়ত ছাড়া কেউ একজনকে দান করে দিল, ইসলামী আইনে বলেছে যে দানটা ততক্ষণ পর্যন্ত জাকাত হিসেবে গণ্য হবে না যদি সে নিয়ত না করে, আর এরপরে তার মনে আসলো যে আমি জাকাত হিসেবে নিয়ত করি, তাহলে ওই লোক যদি খরচ না করে থাকে, তার হাতে এখনও আছে, আর এর মধ্যে সে নিয়তটা করে ফেলে, নিয়তের অ্যাকশনের কারণে সেটি জাকাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কি যে ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অন্য জায়গায় বলেছেন যে মানে ইল্লা মান তাবা, যে তৌবা করলো, তৌবা কি যে তার মনের মধ্যে পরিবর্তন ঘটে নিল, ইল্লাযীনা তাবু আন তাকদিরু আলাইহিম, এরকম বলেছেন যে একজন অপরাধ অনেক করছে কিন্তু হঠাৎ করে সে পরিশুদ্ধ হয়ে গেল, নিয়ত শুদ্ধ করে সে তৌবা করে অনুতপ্ত ভালো হয়ে গেল। রাসূল তো বলেছেন ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তা আমাদের বাহ্যিক চাকচিক্য, চেহারা, সুরত বা এই প্রস্তুতি, এটা আল্লাহ বলেন, এটা আল্লাহ দেখবেন না, তোমাদের মনের মধ্যে যে কি আকাঙ্ক্ষা সেটি দেখবেন। তা অসাধারণ, আমরা শেষ পর্যায়ে আসছি, মৌলানা আপনার কাছে আসছি। তো আমরা আসলে কাজকর্ম অনেকই করি, আমাদের খারাপ নিয়তের কারণে কিন্তু খারাপ কাজ হয়ে যায়, তো সেই জন্য আমাদের খুব সংক্ষেপে বলুন যে আমাদের আসলে কি করা উচিত। এখানে আসলে একটা বিষয় সবসময় আমরা ছাত্রদেরকেও বলে থাকি, সে জিনিসটা হচ্ছে আমরা যখন ছাত্রকে লেখাপড়া করে একটা চাকুরি মনে করি সাধারণত অনেকেই, আসলে যদি আমাদের নিয়তটা যদি এভাবে হয় যে আমি এই চাকুরির মাধ্যম শুধু চাকুরি করলে তো টাকা পাচ্ছি, সাথে সাথে এই নিয়ত করে যে আমি দিন ধর্ম প্রসারের একটা কাজ করতেছি, তাহলে আমার আলাদা একটা নিয়তের কারণে আমি স্বভাব পাবো মানব সেবা, মানব সেবা। দুনিয়ার মধ্যে যেমন যারা চাষাবাদে লিপ্ত, তারা আহার পাবেন, সেখানে ফল ফসল আসবে, সে যদি এই নিয়তে চাষাবাদ করেন, আমি এই জন্য চাষাবাদ করতেছি ফল যা আসবে ফাঁকিয়ে খাবে এবং আমার পরিবার পরিজন খাবে, সেখানে তারা এনার্জি যখন যোগাবে সেটাই তারা আল্লাহর ইবাদত করবেন। এখানে নিয়তটায় তার সারা দিনের চাষাবাদটাকে ইবাদতে পরিণত করতে পারে। ঠিক তদরূপ আমাদের অফিস আদালত, আমরা যে যে কাজের মধ্যে থাকি, দুনিয়াবী কাজও যদি হয় সেখানে যদি আমরা নিয়ত করে নিই যে এর দ্বারায় মানুষের উপকার হবে, এর দ্বারায় মানুষ আল্লাহর পথের দিকে যাবে, এর দ্বারা মানুষ আত্মশুদ্ধি এবং মানুষ হারাম থেকে হালালের দিকে যাবে, এইরকম যে আমার লেখনী, বক্তব্য, আমার উঠা বসা, সালা ফেরা, সর্বক্ষেত্রে যদি আমাদের নিয়তটা বিশুদ্ধ থাকে সারা দিনটাই, সেজন্য আউলিয়া ইকরামরা বলেছেন একজন ইমানদারের ২৪টি ঘন্টা ইবাদতের মধ্যে পরিণত হয় একটি কারণে, সেটি নিয়ত।
ভালো নিয়ত, ভালো নিয়ত, তবে আমি ঘুমাচ্ছি রাত্রে, খারাপ কাজ যারা করে সেখানে ভালো নিয়তের কিছু নেই, কারণ কাজটাই খারাপ। অতএব খারাপ কাজে ভালো নিয়তের জন্য যদি কেউ করে যে আমি এই পাপটা করলাম, এটা গ্রহণযোগ্য না। ভালো কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি নিয়ত ভালো না হয়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আল্লাহ পাক আমাদের প্রতিটি কাজে সৎ নিয়ত করার, সৎ কাজ করার, সৎ নিয়ত সৎ কাজে এবং সুন্দর কাজে, পরকালীন মুক্তি দুনিয়ার কল্যাণের আশায়, আল্লাহকে পাবার আশায়, রসুলকে পাবার আশায় সেই তৌফিক যেন দান করেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমাদের জন্য, বাংলা ভিশনের জন্য, সবার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের অনুষ্ঠান দেখেন, অতএব এটি কেমন লাগে সে পরামর্শ, আপনাদের মতামত আমাদের কাছে পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এ ঠিকানায়। আমাদের প্রোগ্রাম ইউটিউবেও দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh program এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।